ভিউয়ার্স, আমরা যারা ইপসন প্রিন্টার ব্যবহার করি তারা আসলে একটি কমন প্রবলেমে ভুগি, সেটি হচ্ছে প্রিন্টারটি কিছুদিন পরে রেড সিগন্যাল দেয় আর প্রিন্ট হয় না। এই একটা সমস্যাটি খুব সহজেই সমাধান করব আজকের এই ভিডিওতে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি। আমরা আসলে প্রিন্টারটির যে প্রবলেমটি আছে এটি রিসেট করার জন্য গুগল দিয়ে যে কোনো একটি ব্রাউজারে যাব এবং ইঙ্কচিপ লিখে সার্চ করব। ইঙ্কচিপ লিখে সার্চ করার কারণ হলো আমরা ইঙ্কচিপ এই ওয়েবসাইট থেকে একটি সফটওয়্যার ডাউনলোড করে এটির মাধ্যমে প্রিন্টারের যে মেমোরিটি আছে এটা রিসেট করব। প্রিন্টারের মেমোরিটি রিসেট করার জন্য অবশ্যই প্রিন্টারের অরিজিনাল ড্রাইভারটি আপনার কম্পিউটার বা ল্যাপটপে সেট আপ থাকতে হবে। কম্পিউটারে বা ল্যাপটপে সেট আপ আছে কি না এটা চেক করার জন্য আমি দেখতে পাচ্ছি না আমার কম্পিউটারের ডিভাইস অ্যান্ড প্রিন্টার্সের ভিতরে গেছি। ডিভাইস অ্যান্ড প্রিন্টার্সে গিয়ে যখনই দেখলাম অরিজিনাল ড্রাইভারটি নেই, তাই আমি যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করলাম আমার প্রিন্টার মডেল ইপসন L3210 প্রিন্টার লিখে। ফার্স্ট যে ওয়েবসাইটটি আছে এটিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন চলে আসলো ড্রাইভার। ড্রাইভারের জাস্ট প্রিন্টার ড্রাইভার যেটা আছে এটাকে ডাউনলোড করার জন্য ডাউনলোডে ক্লিক করলাম। অ্যাকসেপ্ট দেওয়ার পরে ডাউনলোড হয়ে গেল। দেখতে পাচ্ছেন প্রিন্টার ড্রাইভারটি ডাউনলোড হওয়ার পর আমরা জাস্ট নেক্সট দেব এবং নেক্সট দেওয়ার পরে আপনার যে দেখতে পাচ্ছেন আমার প্রিন্টারটি কিন্তু অরিজিনাল ড্রাইভার দেওয়া নেই, তাই অল্প কিছু অপশন আসছে। এগ্রিতে ক্লিক করে ওকে প্রেস করব। ওকে প্রেস করার পরে প্রিন্টারটি ফুল ড্রাইভার যখন ইনস্টল হয়ে যাবে দেখতে পাচ্ছেন প্রিন্টার প্রিফারেন্সে গেলাম অনেক অপশন চলে আসছে। আসলে এটা প্রিন্টারের অরিজিনাল ড্রাইভার না থাকলে অনেক সময় হালকা প্রিন্টারে বিভিন্ন ধরনের ট্রাবল দেখা দেয়। প্রিন্টারের ড্রাইভারটি ডাউনলোড হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমি স্টার্ট মেনুতে বা টাইমের নিচে যেখানে ইপসনের একটি লোগো চলে আসছে ক্লিক করার পরে সার্ভিস রিকোয়ারমেন্ট দেখাচ্ছে। সার্ভিস রিকোয়ারমেন্ট দেখানোর একমাত্র কারণ হচ্ছে প্রিন্টারটির যে মেমোরি আছে মেমোরিটি ফুল হয়ে গেছে। প্রিন্টারের মেমোরিটি ফুল হওয়ার কারণে আমরা রিসেট করব, তাই ইঙ্কচিপ লিখে গুগলে সার্চ করলাম। জাস্ট গুগলে সার্চ করার পরে ইঙ্কচিপের যে ফার্স্ট ওয়েবসাইটটি আসলো উপরের দিকে দেখতে পাচ্ছেন WIC। WIC-তে ক্লিক করার পরে WIC হচ্ছে ওয়েস্ট ইঙ্ক কাউন্টার, যেটা আসলে ফুল হয়ে যায় মেমোরি। ওটা আমরা বুঝি যে মেমোরি ফুল হয়ে যায়। এটা রিসেট করার জন্য আমাদেরকে এই ওয়েবসাইটের যে কোনো একটি রেজিস্ট্রেশন কি কিনতে হবে। রেজিস্ট্রেশন কি কেনার জন্য আপনার এখানে দেখতে পাচ্ছেন 1.99 USD অর্থাৎ $10 মতো আমাদেরকে এই কিটি কেনার জন্য বাই নাওতে ক্লিক করতে হবে। বাই নাওতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে চলে আসছে WIC-1, এই সাইডে দেখতে পাচ্ছেন 9.9 USD অর্থাৎ $10 মতো আপনার খরচ পড়বে। এরপরে প্রসিড টু কন্টিনিউতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আরেকটি ইন্টারফেস চলে আসছে চেক আউট। এখানে আপনার জিমেইল নাম, লাস্ট নেম বা কোন দেশে আছেন এটা সিলেক্ট করতে হবে এবং ফোন নাম্বার দিতে হবে। অবশ্যই ইমেলটি আপনার পার্সোনাল ইমেল দেবেন, কারণ ইঙ্কচিপের যে এই ওয়েবসাইট থেকে আপনি কিনছেন এটাকে আপনার এই ইমেইলে ওরা আপনাকে ডেলিভারি করে দেবে। আপনাকে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যে কার্ড হোক না কেন ডলার আছে সেই কার্ড থেকে এখানে কিনতে হবে। এখানে দেওয়ার পরে আপনি জাস্ট এখানে আপনার ক্রেডিট কার্ডের নাম্বার, ডেট ইত্যাদি দিয়ে যখনই আপনার অর্ডার প্লেসে ক্লিক করবেন তখন দেখবেন কিছুক্ষণ পরে আপনাকে আপনার মেইলে এই যে এই টাইপের অনেকগুলো কোড দিয়ে একটি আইডি পাঠাই দেবে, যেটা এই আইডির মাধ্যমে আপনাকে মূলত প্রিন্টারটির যে সফটওয়্যার আছে সফটওয়্যারটি অ্যাক্টিভ করতে হবে। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য WIC-তে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন চয়েস ইয়ার ল্যাঙ্গুয়েজ ফর ফ্রি ডাউনলোড। আপনার যদি ইংলিশ হয় ইংলিশে ক্লিক করবেন, স্পেন হলে স্পেন, ইত্যাদি পর্তুগাল, রাশিয়া, যে কোনো ভাষা আপনি যদি ডাউনলোড করতে চান এখান থেকে ডাউনলোড করতে পারবেন। প্রিন্টারের সফটওয়্যারটি কেনার আগে অবশ্যই আপনাকে এখান থেকে মডেল চয়েস করে নিতে হবে যে আসলে আপনার মডেলটি এর ভিতরে আছে কি না। যদি আপনার মডেলটি থাকে তাহলে আপনি এখান থেকে আপনার প্রিন্টার মডেল দেখে এই সফটওয়্যারটি কিনবেন এবং ডাউনলোড করে প্রিন্টারটি রিসেট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন L সিরিজ XP সিরিজ। আসলে টোটাল আমার দেখা মতে এমন কোনো মডেল নেই যে এর ভিতরে নেই। আমার যে মডেলটি আছে L3210 দেখতে পাচ্ছেন। আমি সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য ইংলিশের উপরে যখনই ক্লিক করব দেখতে পাচ্ছেন এই যে নিজের থেকে একটি সবুজ যে একটি দাগ এটা যাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে প্রিন্টার ড্রাইভারটি ডাউনলোড হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন একেবারেই সিম্পল প্রসেস।
ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমি জাস্ট যে সফটওয়্যারটি ডাউনলোড হয়েছে দেখতে পাচ্ছেন ইঙ্কচিপ WIC নামে, এটার জাস্ট ডাবল ক্লিক করে নেক্সট করলে দেখতে পাচ্ছেন এই যে সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। আমার যেহেতু ইংলিশ, আমি ইংলিশ সফটওয়্যারটি ওপেন করলাম। ইংলিশ সফটওয়্যারটি ওপেন করার পরে দেখতে পাচ্ছেন একটি সুন্দর, একদম সিম্পল একটি ইন্টারফেস চলে আসছে। আসলে এখানে জটিল কোনো কিছুই নেই। আমি WIC-তে ক্লিক করলাম কারণ আমার এটি রিসেট করতে হবে। আমার প্রিন্টার মডেলটি সিলেক্ট করলাম এবং এখানে রিড ওয়েস্ট ইঙ্ক কাউন্টারে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সবগুলোই 100% দেখাচ্ছে। এখানে সবগুলো 100% দেখাচ্ছে, এই কারণেই আসলে প্রিন্টারটি রেড সিগন্যাল দিচ্ছে। আমি এরপরে সাইডে দেখতে পাচ্ছেন রিসেট ওয়েস্ট ইঙ্ক কাউন্টারে ক্লিক করার পরে আপনার মেইলে যে কোডটি আপনি কিনেছেন $10 দিয়ে, বা আপনি যদি আরও বেশি কোড কেনেন, একটা কোড কিনলেই এনাফ। এখানে ইনপুট দি রিসেট ওয়েস্ট ইঙ্কিতে ক্লিক করার পরে জাস্ট ক্লিক করবেন আর এমনি প্রিন্টারের যে আপনার ফুল হয়ে গেছে এটা রিসেট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন চলে আসছে প্রিন্টারটি অফ করার জন্য। প্রিন্টারটি অফ করে আবার যখন অন করব দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ক্যামেরায় প্রিন্টারটি কিন্তু রেডি হয়ে গেছে। প্রিন্টারের যে রেড সিগন্যালটি ছিল এটি চলে গিয়েছে। প্রিন্টারের রেড সিগন্যালটি এভাবে আসলে আপনি খুব সহজেই রিসেট করতে পারেন। প্রিন্টারটি রেড সিগন্যাল চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি এই যে প্রিন্টারের যে নজেল প্রিন্ট আছে এটি আমি দিয়েছি, এবং এখানে পুনরায় আমি আবার রিড ওয়েস্টিংকে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন সবগুলোই 0% দেখাচ্ছে এবং ওকে দেখাচ্ছে। আপনারা বুঝতেই পারছেন যে প্রিন্টারটি 100% রিসেট হয়ে গিয়েছে। এভাবে আসলে আপনি যদি চান তাহলে আপনার পার্সোনাল যে প্রিন্টারটি আছে কোথাও সার্ভিস পয়েন্টে না গিয়ে একবারের এই যে রিসেট কিটা আছে, এই রিসেট কিটা একবার কেনার পরে আপনি পরবর্তীতে যে কোনো সময় আপনার প্রিন্টারটি আপনি পার্সোনালভাবে প্রিন্টারটি রিসেট করতে পারবেন। আমি প্রিন্টারের দেখতে পাচ্ছেন রিসেট করা হয়ে গেছে। আমি একটি প্রিন্ট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আসলে প্রপার কাজ করছে কিনা। আমি প্রিন্টারে প্রিন্ট অপশনে গিয়ে মেনটেন্যান্সে গেলাম এবং ওখান থেকে নজেল চেক যে প্রিন্টটা আছে এটা আসলে প্রিন্ট দিলে প্রিন্টার যে হেড আছে এই হেডটি ঠিক আছে কিনা এটা বোঝা যায়। আমি প্রিন্ট কমান্ড দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স প্রিন্টার থেকে প্রিন্ট বের হচ্ছে। আমরা একটু অপেক্ষা করি। কালার প্রিন্টার তো একটু স্লো প্রিন্ট হয়, আপনারা জানেন যারা ইউজার তারা আসলে জানেন যে প্রিন্টার যে কালার যত ধরনের কালার প্রিন্টার আছে সব কালার প্রিন্টারগুলো একটু স্লো হয়। এ দেখেন ভিউয়ার্স সুন্দরভাবে প্রিন্ট হয়ে গেছে এবং 100% ওকে আছে প্রিন্টারটি। আপনি চাইলে এভাবে আপনার পার্সোনাল প্রিন্টারটি রিসেট করতে পারেন।